চিন্তা করছিলা আমরা এরকম দুইজনে হাত ধরাধরি করে হাঁটতে পারবো? ওএমজি করছি না। আরে তোমার চিন্তা করতে করতে তো লেখাপড়াটা সঙ্গে তুললে ফেলাইছি। আমি যখনই পড়তে বসি তখনই তোমার চিন্তাটা মাথার ভিতরে হাঁইন্দা যায়, পড়া সবকিছু ভুলে যাই, কিচ্ছু মনে থাকে না, বোঝে না বোকাটা। তোমার চিন্তা করতে করতে কেমনে পড়বো তুমি বলো? তাহলে তুমি পরীক্ষা পাশ করো কেমনে? আরে আমি যে পরীক্ষা পাশ করি এই কথা তোমার কইছে কেন? পাশ করার কোনো উপায় আছে? আমার আব্বা আমার নাম রাখছে কি লাড্ডু, লাড্ডু নাম কে রাখছে বোঝে না বোকাটা। কিন্তু শুনো, এবার কিন্তু তোমার পাশ করনি লাগবে, মন দিয়া পড়তে হইব তোমারে। তুমি কি পাগল হইছ? আরে তোমারে পড়েই তো শ্বাস করতে পারতেছি না, বই পড়বো কোন সময়? বুঝে না বোকাটা। ভাই চিনছে না আমারে? ও এমজি চিনবো না কেন, আপনার সঙ্গে আমার ফার্স্ট দেখা হয়েছিল, ঠিক বলছি না? চুইটি কুমারী চিনতেছিলেন না, আমি চিনা দিলাম যে আপনারে। হায় হায় হায়, সেটা অবশ্য ঠিক বলছেন। চুইটি বেগম, নতুন একটা পোলা পাইলেই তো তোমার মাথাটা বিগড়ে হয়ে যায়। বরিশাল্লা ভাইরা কিছু খাইতে দিচ্ছ? এটা তোমার চিন্তা করার দরকার নাই, তুমি যাও। দেখছেন ভাই, কিছু কইলেই একদম আটকা মাথাটা বিগড়ে হয়ে যায়। আচ্ছা ভাই কয় না, আমি ওরে খারাপ কিছু কইছি কয়? হ্যাঁ লাড্ডু, তুমি ওই বদমাইশের কোনো কথাই শুনবা না। দেখছেন দেখছেন, কথায় কথায় চাইতে যায়। তা চুইটি বেগম, তোমার যে বিস্কুট আর চানা চুর দিছিলাম কাইছো? ও মারি, আমি তোর বিস্কুট আর চানা চুর, বিস্কুট আর চানা চুর গুড়া গুড়া করে আমি তোর মুখে মারমু। দেখছেন দেখছেন ভাই, কইছি না মাথাটা একদম আটকা গরম হয়ে যায়। চুইটি বেগম, এই সেই স্যান্ডেল না আমি আর আবু যে 200 টাকা দিয়ে কিনে দিছিলাম, এখনো চকচক করতেছে, সুন্দর লাগছে। তুমি যাও তো, যাও করতেছে যাও। কেমন মাথাটা আটকা গরম হয়ে যায়। শুনো চুটি বেগম, তুমি বাড়ির ভিতরে গিয়া তেল পানি মাথায় দাও, মাথাটা ঠান্ডা করো, আমি এই বরিশাল্লা বাইরে নিয়ে একটু বাড়িটা ঘুরে দেখাই। আসেন ভাই আসেন। নো নো নো, মেলা প্যাক এখানে। ভাবি ভাবি, সাবু তো লাড্ডুর মাথাটা খারাপ করে ফেলাইতেছে, আবল তাবল মুখে যাইতেছে তাই কইতেছে, লাড্ডু তুই বিগড়ে যাওয়া আমার কি হইব ভাবি? কই বদমাশটা কই, ওর আমি এক প্রচট কোনো মইরা 42টা দাঁত ফেলাই দিব। তো দাঁতই আছে 32টা, 42টা ফালাইবে কেমনে? তো কইলে আমার 10টা ফালামু, তোর কোনো অসুবিধা আছে? না কই দিগে কাটতে। আমি তো গিয়া দেখি সুখ কইরা পানির মধ্যে পড়ে গেছে। বল না করে তো শুনছি সাতজন কুইনজি। আমি তো তুমি এইখানে কাম কাজ ফালায় রাই খেলা দু লোকে খড়ায় খড়ায় পেছাল বাটাছ কিসের জন্য সাবু? ভাবি সুদূর বরিশাল থেকে একটা লোক আসছে, তার সাথে আমি একটু গল্প করব না সেটা হয় নাকি? সে আসছে কার কাছে? চুটির কাছে। গল্প যদি করতে হয় চুটি করব, তুমি কেন? ভাবি সাথে তো কোনো অসুবিধা নেই, তোমার মাঝখানে কথা বলতে বসি। কি এইরকম অক্স মক্স কইতেই আছে সেই তখন থেকে, আমি নিজেও বুঝি না। তোমারে কে মাঝখানে কথা কইতে কইছি? জি না। কামলা কষালে সারা জীবন কামলার মতোই রাখতে হয়, নইলে কামলার মাথায় চড়া বসে, এটা জানো না তুমি? হ্যাঁ নো। ভাবি আপনি এসব কি কইতেছেন? ঠিকই কইতেছি, তোমারে হলদি গুঁড়া করতে দিছিলাম না? হ্যাঁ দিছিলেন। হলদির গুঁড়া তো ঠিকই আছে, মহিষের গুঁড়ার এই অবস্থা কেন? না মানে ভাবে মন নাই না, কামে মন নাই, কামে মন না থাকলে তো এমন হইবই। দুই দিন ধরে কইতাছি আমার জুতাটা সেলাই করে আনো, তুমি জুটের জুতা নিয়ে গেলা, আমার জুতা মুসির কাছে নিয়ে গেলা না কেন? ভাবি আমি ভাবি ভাবি কইরা কোনো লাভ নাই, মুসির কাছে নাম দিতে পারতা, তুমি নিজে সেলাই করতা, যে টাকা মুসির দিতাম সে টাকা তোমার দিতাম, তুমি মুসির কাম করতা। রাইট কেবড়া কাম কাম কামটা মুরি খা, গায় তো বল শক্তি ভালোই আছে দেখে মনে হইতে আছে, একটু খাটাকান্দি কর, গায়ের বাতাস লাগে চললে তো চলবে না, ভুরভুরে চললে চলবে না। রোমাই সাইরু সুকা দাঁড়াইছিস কেন? কি হয়েছে? তুমি জানো না তো ভাবি, সাবু ভাইয়ের মুখে যাইতাছে তাই শুনাইতাছে লাড্ডু রে।
পাইছরি তুই সাবরে ভাইকে ডাকিস কি জন্য হ্যাঁ কামলারে যদি তুই ভাই বলে ডাকিস তাহলে কামলা মাথা চুরি জানা লাড্ডু না না মাথা চুরি গেল আশকরা পাইলো মনে করেন যে একটা বয়স্ক লোক সে তো তুই তুকরি করতে পারে না সতলো সে তো একটা শিক্ষিত মাইলক তাই না ভাবি আরে লাড্ডু এই কথাটা আমি ভাবি না হারা জীবন হুনেও পারলাম আচ্ছা আমার ওনার দরকার নাই লাড্ডুর জন্য পিঠা বানাইছি পিঠা নিয়ে যা আয় ভাবি আইসিরি ভাবি কি পিঠা বানাইছেন বুয়া